ऐतिहासिक आयोजने नतून बछर के बरण करेছে पोर्तुगाल। राजधानी लिसबने अनुष्ठित आयोजने अंश नेन कयेक लाख मानुष। सुरेर मूर्छना और चोख धाँधानो आतशबाजीते मुग्ध अंशग्रहणकारीरा। लिसबन थेके तारिकुल हासान आशिकेर रिपोर्टे विस्तारित। घड़ी काटा 12टा बजार आगे लाखो चोखेर दृष्टि लिसबनेर टागुस नदीते। नतून बछरे पौंछातेई नदीर माझखान थेके छोड़ा यूरोपेर अन्यतम दृष्टिनंदन आतशबाजीते आलोकित लिसबनेर आकाश। টানা 10 মিনিটের আতশবাজিতে খানিকটা সময়ের জন্য হলেও ভিন্ন এক জগতে ডুবে থাকেন উপস্থিত দর্শনার্থীরা। প্রিয়জনদের নতুন বছরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দৃষ্টিনন্দন এই আতশবাজির আয়োজন উপভোগ করেন পর্তুগিজদের পাশাপাশি ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা অসংখ্য পর্যটক। নেচে গিয়ে নতুন বছরকে বরণ করে নেন তারা। আয়োজনে যোগ দেন পর্তুগাল প্রবাসী বাংলাদেশিরাও। এমন আয়োজনে মুগ্ধ তারাও। আমি অল্প কয়েকদিন হলো পর্তুগাল এসেছি, এটা আমার জন্য একটা সারপ্রাইজ। আমি অনেক অভিভূত। এত সুন্দর ফায়ারওয়ার্কস পৃথিবীর অন্য কোথাও হয় কিনা আমার জানা নেই। মানে নেদারল্যান্ডস থেকে পর্তুগালে লিসবনে শুধু এসেছিলাম এই ফায়ারওয়ার্কস দেখার জন্য। আমি মনে হয় সফল যে আমরা এখানে আসে সম্পূর্ণভাবে উপভোগ করতে পেরেছি। নেদারল্যান্ড থেকে পর্তুগালে লিসবনে এসেছি শুধুমাত্র এখানকার নিউয়ার উদযাপন দেখার জন্য এবং আমি এটা দেখে খুবই আনন্দিত। কনসার্ট ও ফায়ারওয়ার্ক অনুষ্ঠানকে কেন্দ্র করে সন্ধ্যা থেকেই লিসবনের প্রাসা কমার্সিওতে জড়ো হতে থাকেন নাগরিকরা। এটিকে এবছরে সবচেয়ে বড় আয়োজন বলছেন সংশ্লিষ্টরা। নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশির পাশাপাশি পুরো লিসবনকে ঢেকে ফেলা হয় নিরাপত্তার চাদরে। টানা কয়েকদিনের প্রস্তুতির পরেও বৃষ্টির সম্ভাবনায় শঙ্কা ছিল উদযাপন নিয়ে। তারপরেও লিসবন যেভাবে 2023 কে বরণ করে নিল পর্তুগালবাসী মনে রাখবে অনেক বছর। সব সংকট কাটিয়ে 2023 হবে স্বস্তির, এমনটাই প্রত্যাশা সবার। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল।